আপনারা জানেন কদিনে আমাদের ললাট লেখা হয়? কদিনে? ছ দিনে। কে লেখে? বিধাতা। ভগবান বিধাতাকে আদেশ করলেন, ছেলেটার কপালে লিখে দাও, মাত্র 12 বছর বয়সে মাথায় বজ্রাঘাত করে মরবে। ছেলেটিকে প্রশ্ন হবে, মৃকট মুনির পুত্র মার্কুণ্ড। এইবার বিধাতা যখন লিখতে এসেছে, মা বলছে, বিধাতা তুমি যা লিখবে আমাকে বলে যেতে হবে। বিধাতা বলে, তো বিধান নেই, যা লিখবো কাউকে তো বলা যাবে না। মা করলেন কি, যখনই বিধাতা পুরুষ ঘরে ঢুকলো, মা দরজাটা ঘেরে দিয়েছে, শুয়ে পড়েছে, আর বিধাতা পুরুষ কাউকে ডেঙিয়ে যেতে পারবে না। এইবার যখন বেরোবে বলছে, মা সরে যাও। বলছে, সরবো না। কেন সরবে না? তুমি আমার ছেলের কপালে যা লিখেছ সেটা আমাকে বলে যাও। বিধাতা পুরুষ বললে, শোনো মা, বলতে আমি পারি, তাতে তুমি কষ্ট পাবে। মা বললে, সব থেকে কষ্ট হচ্ছে তুমি বড় জোর লিখবে, 5 দিন পরে আমার ছেলেটা মরে যাবে, এই তো সেটাও আমাকে বলে যাও। বিধাতা পুরুষ দেখলো, মা যখন জেনেই গেছে তাহলে বলেই দি। শোনো মা, এ ছেলেটির অন্য কিছু নয়, 12 বছর বয়সে মাথায় বজ্রাঘাত পড়ে মরবে। বলুন, মেনে নেবেন? কোনো মা মানতে পারবে? বিধাতা পুরুষের পাটা জড়িয়ে ধরেছে, তুমি 12 বছরের পাশে একটা শূন্য দিতে পারলে না। বিধাতা পুরুষ বলছে, মা আমার হাতে কিছু নেই, আমি যা বিধান পেয়েছি তা লিখেছি, আমার তো কোনো কিছু নেই। বেশ, তুমি যাও। দিন যায়, মাস যায়, 11 বছর পর্যন্ত মা চুপচাপ। যেদিন 12 বছরের ছেলেটা পা দেবে, সকালবেলা মা ঝাড়ু বৃত্তি করছে অঙ্গনে, মানে উঠানে ঝাড় দিচ্ছে ভোরবেলা। এটা জানেন তো, সূর্য উদয়ের আগে ঝাড়ু বৃত্তি করতে হয়। সূর্য উঠে যাওয়ার পর যদি আপনি ঝাড় দেন, তাহলে আপনাকে 7 জন্ম পত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝে নিলেন না বুঝতে পারেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকালবেলা মা ঝাড় দিচ্ছে, আর ছেলে দেখবেন ঘুম ভাঙলেই মা মা করে না, ও তো ঘর থেকে বেরিয়ে এসছে। মা করলো কি, ওই ঝাড়ু দিতে দিতেই ঝাড়ু ছুঁড়ে মারলো ছেলেটার কপালে, একদম ঝেঁটার কাটি ফুটে গিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। মা, কি হলো? তুমি বিনা দোষে আমাকে ঝাড়ু দিয়ে মারলে কেন? মা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কেন মা? কোনো কথা বলার দরকার নেই, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। প্রভাতকালে তুমি বিনা দোষে আমাকে ঝাড়ু দিয়ে মারলে, মা মা কাঁদছে আর বলছে, তুই চলে যা বাবা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। তবু দাঁড়িয়ে আছিস? চলে আমি যাচ্ছি মা, কিন্তু তুমি শুধু একটা কথা আমাকে বলে দাও, কোন অপরাধে তুমি আমাকে সকালবেলা ঝাঁটা দিয়ে মারলে? আমি তো কোনো অন্যায় করিনি, বলো না মা, কি অপরাধ আমি করেছি? মা বলছে, খোকারে, সে কথা আমি তোকে বলতে পারবো না,
তবে তুই চলে যা বাবা, যেদিকে দু চোখ যায় তুই চলে যা। বলো না মা, আমার অন্যায়টা কি? তোর অন্যায় কিছু নেই বাবা, অন্যায় আমার ভাগ্যে। কি হয়েছে বলো মা? শোন বাবা, 12 বছর বয়সে তোর মাথায় বজ্রাঘাত পড়ে তুই মরবি। এইবার তুই বল, আমার চোখের সামনে আমি মা হয়ে ছেলের মৃত্যুটা দেখব কি করে? চলে যা বাবা, তুই চলে যা। ছুটে গিয়ে মায়ের চরণ ধুলি মাথায় নিয়ে বলছে, মা সত্যিই চলে যাচ্ছি। তুমি যখন মুখ ফুটে আমাকে বলেছো, সকালবেলা তুমি ঝাড়ু দিয়ে মেরেছো, আমি সত্যি চলে যাচ্ছি মা। যা বাবা যা, চলে যা। মা কাঁদছে আর বলছে, খোকারে তবে যাবার সময় একটা কথা শুনে যা, একটা কথা শুনে যা, যদি বেঁচে থাকি একবার দেখা করি, যদি বেঁচে থাকি একবার দেখা করি, যদি বেঁচে থাকিস একবার দেখা করি। দুঃখিনী যদি বেঁচে থাকিস দেখা করি, এই দুঃখিনী একবার দেখা করি, রুক্মিণী মায়ের কথা মনে 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 করে, যদি বেঁচে থাকিস একবার দেখা করি, সেই দুঃখিনী একবার দেখা করি, রুক্মিণী মায়ের কথা মনে করে, যদি বেঁচে থাকিস একবার দেখা করি। মা ও মা, আমি আসি, যা চলে যা, যেখানেই থাকিস। বাইরে গিয়ে যদি তুই মারা যাস আমি তো আর চোখে দেখব না, যা। আমি মা হয়ে পারবো না বাবা তোর মৃত্যুটা দেখতে, চলে যা। মায়ের চরণে প্রণাম করে, সবে 12 বছর বয়সে পা দিয়েছে মারকুণ্ড, চলে গেলে বনপথে যেতে যেতে শ্রুতি ঋষির আশ্রম দর্শন করলে। শ্রুতি ঋষি সেই সবে ভগবানের সেবা করে বেরোচ্ছে, ছুটে গিয়ে চরণে পড়ল, আর কপালে লেগেছিল রক্ত, রক্তটা শ্রুতি ঋষির চরণে লেগে গেছে। এই ওট কে রে, কে পায়ে পড়লি? গুরুদেব, আমি। আহা কি সুন্দর চেহারা, কি ইমা, কে মেরে কপাল ফাটালো? মা মেরেছে। কি দিয়ে মারলো? ঝাঁটা দিয়ে। আহারে, এই ছেলেটাকে কেউ এমন করে মারে কেন রে? কিছু বদমাইশি করেছিলি?
না না কাঁদছিস কেন বল গুরুদেব কি আমার কপালে বিধাতা লিখেছে মাত্র 12 বছর বয়সে আমার মৃত্যু হবে মাথায় বজ্রাঘাত করে আমি মরে যাব এখন তোর বয়স কত 12 বছরে পড়েছি ওই জন্যে মা ঝাঁটা ছুঁড়ে মেরে বললে তুই দূর হয়ে যা এই জন্য কাঁদছিস হ্যাঁ গুরুদেব ঠিক আছে চলে যা গঙ্গায় স্নান করে নে আয় আমার কাছে আছে কি করবেন গুরুদেব যা গঙ্গা স্নান করে আয় গঙ্গায় স্নান করেছে শ্রুত ঋষি কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে দিল কৃষ্ণ নাম দিয়ে দিয়েছে এই বাউন্ডারি করে দিলাম বাউন্ডারির বাইরে কোনো সময় বেরোবি না কেমন আর দিন রাত কৃষ্ণ নাম কর নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করে যায় মার্কণ্ড নাম করে যায় সময়ে গুরুদেব এসে খাবার দিয়ে যায় খাবারটুকু খায় আবার নাম করে আর 3টে রাত্রি পেরোলেই 12 বছর পূর্ণ 13 বছরে পড়ে যাবে 3টে রাত্রি ওগো বিধির বিধান কে করে খণ্ডন যাই আছে কপালে ঘটে ওগো বিধাতা রাত্রি হয়ে আসছে নাম চলছে আরো একদিন কমল আজকের রাতটা কাটিয়ে দিলেই কাল সকাল হলেই 13 বছরে পড়ে যাবে আচ্ছা মেলানি কিন্তু আজকের রাতটা আর কাটল না কি হলো দেখো মার্কুণ্ডর জন্য গুরুদেব ধ্যান করে বসে আছে ধ্যানস্থ গুরু মহারাজ শিষ্যের জন্য মার্কুণ্ড আদেশ করে দিয়েছে 3 দিন আহার নিদ্রা সব বন্ধ অবিরত শুধু কৃষ্ণ নাম করে যা আমি দেখব বিধাতার শক্তি বড় না নামের শক্তি বড় হেন কালে ভগবান নিদ্রারে ডাকিলা হেন কালে ভগবান নিদ্রাকে ডাকিলা হেন কালে ভগবান নিদ্রারে ডাকিলা কালে ভগবান নিদ্রারে ডাকিল বালকের চোখে যাইয়া আপনি ধরিলা বালকের চোখে আপনি ধরিলা এইবার নিদ্রা এসে জড়িয়ে ধরল বালকটা শুয়ে পড়ল মার্কুণ্ড নাম চলছে শুয়ে পড়েছে নিদ্রা চেপে ধরেছে পড়বি তো পড় মাথাটা দাগের বাইরে পড়ে গেল কড়কড় কটা গুড় 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 চিৎকার করে উঠল গুরুদেব ধ্যান ভঙ্গ হয়ে গেল মার্কুণ্ড মার্কুণ্ড
ছুটতে ছুটতে এলেন গুরুদেব নামবন্ধনের পাশে। মারকুণ্ডর মাথাটা বাইরে, কানের পাশ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। গুরুদেব ছুটে গিয়ে মারকুণ্ডর মাথাটা কোলের ওপর তুলে নিয়েছে। তখনও নিঃশ্বাসে প্রশ্বাসে নাম চলছে। গুরুদেব ডাক দিল, মারকুণ্ড। চোখ দুটো খুলে বলে, আমি মরি নাই, মরি আমি মরি না। তাহলে বোঝা গেল হরি নামের শক্তি কতখানি। আপনাদেরকে আমি বলেছিলাম হরি নামের দাহিকা শক্তি আছে, তার প্রমাণ আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 19 বছর বেঁচে আছে, 90 আপ, এখনো নিজে রন্ধন করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ দিচ্ছে। হরি নামের দাহিকা শক্তি বিরাট। এটা আপনি বেশি না, একটা মাস করে দেখুন, যদি না কিছু পান আমাকে ফোন করবেন। তবে অপরাধ শূন্য হয়ে সদা লহ না, কিরকম সেটা বলে দিচ্ছি আমি। তাহলে নৈবিত্বং নিত্য, তোমাকে হরি নামামৃত সুধা রস গ্রহণ করতে হবে। তাহলে কি হবে, তোমাকে বারবার আসতেও হবে না আর বারবার যেতেও হবে। গুরুদেব, আমার তো 12 বছর পরমায়ু ছিল, তাহলে আমি বাঁচবো কতদিন? গুরুদেব বলে, কি হয়েছে জানিস মারকুণ্ড? কি হলো? আমি ধ্যান করে দেখলাম তুই নাম করছিলি, তোর নয়ন থেকে জল পড়ছিল, ওই জলের ফোঁটা পড়ে 12-র পাশে শূন্য শূন্য শূন্য, তুই 12,000 বছর বেঁচে থাকবি। 12,000 বছর বেঁচে থাকবি হরি নামে। 12,000 বছর বেঁচে থাকবি হরি নামে।
হাজার বছর বেঁচে থাকবি নামে এই মহিমা হাজার বছর বেঁচে থাকবি করে করি আশীর্বাদ করুন কি সেই দিন যেন একসঙ্গে যাই কোন দিন যেদিন প্রাণ যাবে হরি নাম যাবে প্রাণ যাবে হরি নাম যাবে গাইতে গাইতে পড়তে পারি প্রাণ যাবে কীর্তন করতে করতে চলে যাওয়া যায় এটা আমার যিনি জন্মদাতা পিতা তিনি গেছিলেন কীর্তন করতে করতে মারা গেলেন এটা একটা বহু জন্মের স্বীকৃতি আপনারা সাধুগুরু বৈষ্ণব অন্য কিছু আমাকে দিতে হবে ওইটুকু আশীর্বাদ করবেন যেন হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন করতে করতে একদিন এই জগৎ ছেড়ে যেতে পারি আর কিচ্ছু চাওয়া নেই কিচ্ছু দরকার নেই শুধু কীর্তন গাইতে গাইতে যেন হা নিতাই গৌর বলে চলে যায় গুরুদেব কর্ণমূলে দ্বিতীয় মন্ত্র প্রদান করে মারকুণ্ডকে হরি ভক্তি বিলাস মাহাত্ম্য জানালেন এত ভজনের জোর হল মারকুণ্ডর গুরুদেবের কথা মতো বারো হাজার বছর বেঁচেছিলেন বারো হাজার বছর পর যেদিন তার মৃত্যু দিন স্বয়ং ভগবান হ্রদ নিয়ে সে দাঁড়িয়ে আছে নাম বলতে বলতে মারকুণ্ড বলে উঠল গুরুদেব আমি বিদায় নিচ্ছি গুরুদেব বললে যাবি কিসে ওদিক থেকে ভগবান বলল আপনার চিন্তা নাই আমি হ্রদ নিয়ে দাঁড়িয়ে আছি ওকে সশরীরে গোলক বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবো দাই গৌর করিব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু এগিয়ে কি বসবেন সামনের দিকে এগিয়ে আসুন জায়গা রাখবেন না সবাই সরে সরে বসুন এইবার চলুন তাহলে নাম মাহাত্ম্য শুনে নিলাম নাকি নৈবিদ্বং উদ্বিদ্বং এবার বিদ্বং এইটা বলে শেষ করব বিদ্বি মানে কর্ম আমরা কি কর্ম করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে এটাই চাওয়া নাকি অন্য কিছু চাইবে কি করলে আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারবো কি করলে আমি গোবিন্দ পরিবারের একজন হতে পারবো